মাসুদ কামাল রাজনীতির যে ঘটনা প্রবাহ, তাতে সুইজারল্যান্ডের জেনেভায় আওয়ামী লীগের সভায় প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপি নির্বাচন বর্জন করার ছুতো খুঁজছে এবং তারা ভোট চোর, তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারে বিএনপি বলেছে যে পাগলেও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নাই, অথচ তারা এখন এটার কথা বলছে। মোট কথা, এগুলোকে ছুতো হিসেবে দেখানো হচ্ছে। তারা যেহেতু তাদের কর্মকাণ্ডের কারণে জিততে পারবে না বলেই এটা, অর্থাৎ বাংলাদেশের মাটিতে যে কথা তিনি সবসময় বলতেন, একই কথা সুইজারল্যান্ডে বলছেন। সুইজারল্যান্ড একটা পশ্চিমা দেশ এবং পশ্চিমা দেশগুলো বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য চেষ্টা করছে। তো প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু আসলে সংকটটা সমাধানের কোনো আলামত কিন্তু পাওয়া গেল না। আপনি কিভাবে দেখছেন? না, আলামত তো উনি দিবেন না, উনি দিবেন মানে কি, ওনার তো আর কোনো পথ নেই এটা বলা, উনি কেটে করবেন। এবং আপনি সুইজারল্যান্ড যেতে বলতেছেন, বলেছেন সুইজারল্যান্ডে, জায়গাটা সুইজারল্যান্ড, কিন্তু ওনার কথা শ্রোতা কারা? সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা। হ্যাঁ, বাংলাদেশিটা। হ্যাঁ, সিম্পল। তো আপনি দেখবেন, আপনি এরকম ইন্টারেস্টিং, কিন্তু আমি এটা খুব মানে খুব বিশ্বের সঙ্গে লক্ষ্য করি। আপনি তো এই মুহূর্তে দেশের বাইরে আছেন, আপনি ওই জায়গায় আছেন, আপনি দেখবেন এটা খুবই একটা অদ্ভুত ব্যাপার যে আমাদের বাংলাদেশিরা যখন কোনো বিদেশে যাচ্ছে, ইউরোপিয়ান কান্ট্রিতে যাচ্ছে অথবা আমেরিকায় যাচ্ছে, কোনো পশ্চিমা দেশে যাচ্ছে, কোনো উন্নত গণতান্ত্রিক দেশে যখন তারা যাচ্ছে, তখন তারা সেখানে তাদের জীবনযাপনের প্রত্যেকটা স্তরে তারা সেই উন্নত গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থাকে এবং ওভাবেই চিন্তা করে। কিন্তু যেই না তারা কোনো আমাদের দেশের রাজনৈতিক দল, আওয়ামী লীগ অথবা বিএনপি তো আছে সব জায়গায়, কোন আওয়ামী লীগ অথবা বিএনপির কোন নেতার সামনে যায় এবং তাদের সঙ্গে নিয়ে কোনো সমাবেশে বসে কোনো আলোচনা করে, তখন তারা যেন খুবই টিপিক্যাল বাঙালি হয়ে যায়। খুবই ইন্টারেস্টিং, এই জিনিসটা আমি বুঝি না কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব এটা আমি বুঝি না জিনিসটা। ওনারা যখন আসছেন, আপনি নিউ ইয়র্কে আসছেন, নিউ ইয়র্কে যখন কোনো আওয়ামী লীগের কোনো লিডার যায়, কোনো মন্ত্রী যায়, কোনো সমাবেশ করবে, কোন নাগরিক সমাবেশ করবে, ওখানে প্রত্যেকটা শ্রোতা তাদের কথা বার্তা আচার আচরণ খুবই টিপিক্যাল, মনে হয় যেন তারা বাংলাদেশি আছে। আমি আপনাকে বলছিলাম, ধরেন সারা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি কমে যাচ্ছে, জ্বালানি তেলের দাম কমছে, বিদ্যুৎ সংকট নেই, কিন্তু আপনি এই ইউরোপ আমেরিকার আওয়ামী লীগের নেতাদেরকে জিজ্ঞাসা করেন, তারা এটাকেই মনে করে স্বাভাবিক, এটাকেই মনে করে যে না, এটা কিছু না, এটা বাংলাদেশের জন্য ঠিকই আছে। অথচ তারা সেই সব দেশে, অর্থাৎ পশ্চিমা দেশ আমেরিকায়, তারা কিন্তু আবার সেগুলোকে এই হ্যাঁ, সুফলগুলো তারা দেখছে, কিন্তু বাংলাদেশের আমি ক্ষেত্রে তারা তারা ভিন্নভাবে দেখছে। 10-12 বছর ওখানে আছে, ওখানে জীবনযাপন করছে, তাদের প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু ওই সমস্ত উন্নত পদক্ষেপ, উন্নত কালচার তাদের মধ্যে আছে, তারা রপ্ত করতে পেরেছে। কিন্তু যেই মাত্র যেই তাদের আওয়ামী লীগ বিএনপির কোনো দলীয় অনুষ্ঠানে ওই বিদেশের মাটিতে বসেই করছে, তখন তারা ব্যক্তিত্বহীন হয়ে যাচ্ছে, একদম চেহারা ঠিক তখন করে তারা রাখুন। করছে হাত কচলাচ্ছে এবং যেন ভাবখান এরকম যে ওনারা বাবারে, তুমি থাকো আমেরিকায়, তুমি থাকো নিউ ইয়র্কে, তুমি বাংলাদেশের একজন মন্ত্রীকে বলে তুমি তাকে প্রশ্ন করো, তুমি আমেরিকার যে সাংবাদিকরা যে স্টাইলে প্রশ্ন করে সেই স্টাইলে প্রশ্ন করো, তা না, তারা বাংলাদেশের যে দলীয় সাংবাদিক, যে দলদার সাংবাদিক আছে যারা নাকি পদলেহন করতে খুব পছন্দ করে, তারা সেই প্রক্রিয়ায় আচরণ করা শুরু করে দেয়। মানে আমি না এটা কোনো হিসাবে বুঝি না কেন আমি এরকম বুঝতে হয়। পারিনি, সত্যি আমি বুঝতে পারি না, কেউ 10-20 বছর ধরে আছে অথচ সে ওই দেশের কালচারটা রপ্ত করছে না, তারা রপ্ত করছে বাংলাদেশের আওয়ামী লীগ করছে বিএনপি বা যে প্রচলিত ভাই আপনি রাজনীতিগুলো। তারা রপ্ত করছে, হ্যাঁ, তারা এক ওরা যখন আমেরিকান কথা বলতেছে, আরে বাইরে যাচ্ছে কথা হ্যাঁ, বলছে, তাদের তারা সন্তানকে পুরোপুরি কিন্তু আবার ওই সব কালচারে অভ্যস্ত করাচ্ছে, হ্যাঁ কিন্তু তারা যখন নাকি আবার আওয়ামী লীগ বিএনপির কোনো সভায় যাচ্ছে, মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে। একদম আগের মতো একদম ওরকম হয়ে যাচ্ছে, মানে দলীয় হয়ে যাচ্ছে, মানে অদ্ভুত। আমি এই হ্যাঁ, জিনিসটা বুঝি না, আমরা মনে হয় এটা জাতিগত ভাবে, এটা কি আমাদের, ওটা আমাদের রক্ত কি মাঝে মাঝে, না রক্তে মাঝে মাঝে ডাক দেয়, এই রক্তে মাঝে মাঝে ডাক দেয় অবশ্য। ওই দলীয় সভায় প্রধানমন্ত্রীকে পাশে রেখে তারা যেভাবে বক্তব্য রাখে, মনে হয় তারা দেশের কোন রাজনীতি, অথচ তাদের কিন্তু হ্যাঁ কোনো, তারা ব্যাংক লোন নাই, তাদের কিন্তু দায়বদ্ধতা নাই, বরং তারা পকেটের টাকা খরচ করে কিন্তু ভাই রাজনীতিটা ভাই ভাই স্বাধীন মুক্ত চেতা ভাবে যে কথা বলবে সেই চেতনাটা নাই বিদেশের মাটিতে ভাই থেকেও। কেন হয় এটা আমি কিচ্ছু বুঝি না, কেন হয় আমি বুঝি না, কি কারণ
তাদের কোনো দায়বদ্ধতা নাই, তাদের এদের কাছে এই সমস্ত নেতাদের পাত্তা না দিলে কিচ্ছু আসে যায় না। তারা নিজেরাও জানে যে এই তথাকথিত নেতারা এক একটা মহামূর্খ এবং তেলবাজ, জানে কিন্তু, এবং মিটিং থেকে বের হয়ে এসে বাসায় এসে বউ বাচ্চার সঙ্গে আলাপ করে, এই যে ও তো তেলবাজ, ও তো কোনো কাজের না, ও তো লুট করে টাকা পয়সা, ও তো আমার এখানে টাকা পাঠায়, এগুলো বলে কিন্তু, কিন্তু ওইখানে যায়নি মাথা নিচু, ওইখানে যায়নি একদম ভৃত্যের মতো আচরণ করছেন। যাই হোক, যে কথাটা বলছিলাম আপনার, সুইজারল্যান্ড উনি যাদের সঙ্গে কথা বলেছেন তারা তো সেই জিনিস, ওইখানে ওইখানে উনি যা কিছুই বলেন না কেন, ওই আওয়ামী লীগের যারা দর্শক শ্রোতা ছিল তারাই ওখানে শুনেছে এবং হাততালি দিয়েছে। বিষয়টা হলো কি জানেন, যে বিএনপি এক সময় কি বলেছে, এক সময় আচ্ছা ওই যে বলতেছে যে তারা যে বলতেছে যে বিএনপি এক সময় যে বললেন যে বিএনপি এক সময় বলেছেন, বিএনপি নেত্রী বলেছেন যে পাগল এবং শিশু ছাড়া কেউ তত্ত্বাবধায়ক সরকার চায় বলেছেন তো, আচ্ছা ওটা যদি সত্য হয় ওই সময় আওয়ামী লীগ কি বলছে, ওই সময় আওয়ামী লীগ বলছে যে চিরদিনের জন্য তত্ত্বাবধায়ক সরকার চাই, বলছে না যদি বিএনপি ওটা চায় থাকে, যদি বিএনপি অন্যায় করে থাকে তখন আওয়ামী লীগ যে ন্যায় কাজটা করছে যে চিরদিনের জন্য তত্ত্বাবধায়ক সরকার চাই, সেটা দিলে তো হয়ে যায়, তা তো তা তো দিচ্ছে না। তো হ্যাঁ, যদি ওই উদাহরণটা নেন, আমাদের আন্দোলনের ফসল হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, এটাকে তারা দাবি করছে না কেন, এখন এটাকে বর্জন করছে কেন? এখন এইগুলি হলো কি জানেন, মূল কথা হলো আর যে বিএনপি ভোট আমরা চুরি একজন, করছে, বিএনপি ভোট চুরি করছে বলে কি নির্বাচনটা, সুষ্ঠু নির্বাচনটা কি বিএনপির জন্য নাকি আপনার আমার সাধারণ মানুষের জন্য, এটা আমি বুঝলাম না। বিএনপির সেটাই দায়টা কথা, আমরা নেবো কেন, জাতি নেবে কেন? মোদ্দা কথা হলো কি যে আমার কি সুবিধা আমি সেই কথাটা বলবো, এবং যেভাবে ইচ্ছে সেভাবে বলবো, যেহেতু আমার সামনে যারা শ্রোতা আছেন তারা সব কেউ মানুষ না, তারা কেউ সামনে যারা প্রতিবাদ শ্রোতা থাকেন তারা তো মানুষ না, তারা হলো অনুগত ভৃত্য, ওই ভৃত্য সাহেব মাথা নাড়ে, কেউ তো প্রশ্ন করবে না, বিদেশের মাটিতে কেউ একজন প্রশ্ন করা উচিত ছিল যে আপনি যে কথা বলেছেন 96-এ বিএনপি বলেছে যে পাগল এবং শিশু ছাড়া কেউ তত্ত্বাবধায়ক সরকার চায় না, তো 96-এ যখন আপনি ওই উদাহরণটা তুলবেন তখন তো এটাও সত্য হবে, তখন আপনি কি বলেছেন, আপনি তো বলেছেন যে চিরদিনের জন্য তত্ত্বাবধায়ক সরকার চাই, এখন আপনি বলছেন যে চিরদিনের জন্য দলীয় সরকার চাই, এটা এবং কেমনে হলো ভাই? এবং বেগম জিয়ার তো ওই বক্তব্যটা তো তখন মানে খুব আদৃত কোনো বক্তব্য ছিল না, বরং এটা গণবিরোধী একটা বক্তব্য হিসেবেই মানুষ এটা ভাই নিয়েছে।